নমস্কার। প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন হবে তার অর্ডার কপি অলরেডি বেরিয়ে গেছে। তো এই অর্ডার কপিতে মিড ডে মিল ডিস্ট্রিবিউশনের সম্পর্কে কি আছে, এই নভেম্বর মাসে মিড ডে মিলে কি কি বিতরণ করবেন? তো গত যে মাসগুলোতে যে মিড ডে মিলের যা যা বিতরণ হচ্ছিল এই নভেম্বর মাসে প্রায় একই ডিস্ট্রিবিউশন হবে। তো গত মাসের মতন এ মাসে ডিস্ট্রিবিউশন হবে প্রতিবারের মতন 2 কেজি চাল, 2 কেজি আলু, 1টা 10 টাকা সাবান, 250 গ্রাম চিনি এবং 250 গ্রাম ডাল। আবারও বলি, এই মাসে মিড ডে মিলের ডিস্ট্রিবিউশনে মিড ডে মিল বিতরণে গত মাসের মতন এ মাসে 2 কেজি চাল, 2 কেজি আলু, 1টা 10 টাকা সাবান, 250 গ্রাম চিনি এবং 250 গ্রাম ডাল। এটা হচ্ছে যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত প্রতি ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদের এটা এইগুলো বিতরণ হবে। তো কবে কি বিতরণ হবে সেটা বলছি, তার আগে বলি যে অর্ডার কপিতে আর কি আছে। তো প্রতিবারের মতন এইবারে অর্ডার কপিতে বলে দেওয়া আছে যে স্কুল প্রেমিসেস স্যানিটাইজ করে রাখতে হবে, এবং সেইটার তারিখটা দিয়েছে 18 তারিখ। 18 তারিখের মধ্যে স্কুল প্রেমিসেস সব স্যানিটাইজ করতে রাখতে হবে। তার আগে 17 তারিখে ছাত্রছাত্রীর গার্জেনদের জানিয়ে দিতে হবে যে কবে থেকে আপনার স্কুলে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন হবে, সেটা জানিয়ে দিতে হবে। আর 18 তারিখে স্কুল স্যানিটাইজ করার পরে 18 থেকে 20 তারিখের মধ্যে এই যে যা যা বিতরণ মিড ডে মিলের বিতরণ করা হবে সেইগুলো টোটাল অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে বাজার থেকে কিনে, বা চালটা তো বিজি অফিস থেকে পাঠায়, আর বাকিগুলো বাজার থেকে কিনে স্কুলে অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। এটা আছে। তারপরে ডিস্ট্রিবিউশনের আগে দুদিন আগে সমস্ত প্যাকেট করে রাখতে হবে। এবার বলি কবে কোনটা বিতরণ করা হবে। তো এখানে অর্ডার কপিতে দিয়েই দিয়েছে 22 নভেম্বর প্রি প্রাইমারি এবং ক্লাস 1, 23 নভেম্বর ক্লাস 2, 24 নভেম্বর ক্লাস 3, 25 নভেম্বর ক্লাস 4 এবং 26 নভেম্বর প্রি প্রাইমারি 1-2 যারা বাকি পড়ে যাবে তাদের, এবং 27 নভেম্বর 3 এবং 4 এই দুটো ক্লাসের যারা বাকি বাদ পড়ে গিয়েছিল তাদের দিতে হবে। আর হাই স্কুলের ক্ষেত্রেও একই, 22 তারিখে ক্লাস 5, 23 তারিখে ক্লাস 6, 24 নভেম্বর ক্লাস 7, 25 নভেম্বর ক্লাস 8 এবং 26 নভেম্বর হচ্ছে 5-6 যারা বাদ পড়ে গিয়েছে তাদের দিতে হবে ডেকে, আর 27 নভেম্বর 7 এবং 8 যারা বাদ পড়ে যাবে 27 নভেম্বর তাদের ডেকে দিতে হবে। এইটা আছে। আর প্রতিবারের মতো অর্ডার কপিতে সব একই ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর এবার দামটা বলি, কি দাম দেওয়া আছে। তো প্রতি মাসে তো একই দাম থাকে না, যাই হোক এ মাসে যে দামগুলো দিয়েছে গত মাসে যা দাম ছিল তাই আছে। চাল তো বিডি অফিস থেকে পাঠিয়ে দেয় স্কুলে, চালটা গেল। আর আলু দু কেজি কিন্তু এবারে দামটা পরিবর্তন হয়েছে, এ মাসে 20 টাকা পার কেজি আলু কিনে নিতে হবে বাজার থেকে, কিনে স্কুলে অ্যারেঞ্জমেন্ট করতে হবে স্কুল কর্তৃপক্ষ। তারপরে সাবান প্রতিবারের মতন এবারেও 10 টাকায় দাম আছে। আর চিনি হচ্ছে যে 250 গ্রাম 11 টাকায় কিনতে হবে, এটা গত মাসেও ছিল। আর ডাল 250 গ্রাম 25 টাকায় কিনতে হবে, এটা গত মাসে একই দাম ছিল, 25 টাকার মধ্যে 250 গ্রাম ডাল কিনতে হবে। তাহলে আবারও বলি, আলু 2 কেজি 20 টাকা পার কেজি কিনতে হবে,
মানে 40 টাকায় কিনতে হবে, সাবান 10 টাকা এক পিস কিনতে হবে, চিনি 250 গ্রাম 11 টাকায় কিনতে হবে, ডাল 250 গ্রাম 25 টাকায় কিনতে হবে। এই এই রেটগুলো আছে, তো এইটুকুই আছে। এর সাথে আর একটা কথা বলি, প্রতিবারেই ইনস্ট্রাকশনে থাকে যে কোনো স্টুডেন্ট অ্যালাউ নয়। আর হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ছবি তুলে এসআইএস গ্রুপে পাঠাতে হবে ডিস্ট্রিবিউশনের, এবং সেইটা ডিআই গ্রুপে যাবে। এইটা এটা তো প্রতিবারে একটা কম্পালসারি কাজ আছে। তো এইটুকুই আছে ইনস্ট্রাকশনে, এইটুকুই বললাম। নমস্কার।